রিসিভ করেছে তো না? তারপর আমি এখানকার পঞ্চায়েতকে বললাম, হ্যাঁ বললো যে দিন 15 বাদে দেখা গেল 15 দিনের গায়ে 30 দিন, 30 দিনের গায়ে 45 দিন, এইভাবে মাস কেটে গেছে। আরে আপনারা আসছেন দয়া করে যদি লালটাকে এইটা ধরো, এটা বন্ধ করো, স্টপ হারাবে, তুই না এটা স্টপ হারাবে, আবার চালু করলে আবার অবস্থা করছো পাঠাবো প্লিজ আসুন প্লিজ পাওয়া যাবে আপনারা আজকে এখানে কি জন্য অপেক্ষা করছেন, কি জন্য এখানে বন্ধ করছেন, অবরোধ করছেন? এই রাস্তার সাধারণ পাবলিক চলতে পারেনি, এমনকি একটা সাইকেলেও মানুষ যেতে পারেনি, সাইকেল নিয়ে গেলেও প্রাণ হাতে করে যেতে হয়। এই রাস্তা বিজয় সাহেবকে 7 মাস আগে জানানো সত্ত্বেও রাস্তা তৈরি হয়নি, সারানো হয়নি। তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বিজয় সাহেব আমাকে বললো, প্রধানকে বলো। আমি বলি প্রধানকে কেন বলবো, আপনি তো ব্লকের হেড, অর্থাৎ আপনাকে তো আমি একবার নয় দুবার জানাইলাম। এটা কোন অঞ্চলের রাস্তা? মোহাম্মদপুর 2 নম্বর অঞ্চলের রাস্তা। আচ্ছা, ভিডিওকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি? হয়নি। কতদিন আগে জানিয়েছিলেন? 7 মাস আগে জানিয়েছি। আচ্ছা, তিনি পরে কারোর সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো মিটিং মিছিল কোনো কিছু আয়োজন করেননি? না। আচ্ছা, তার জন্যই আজকে এই অবরোধ। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা জমায়েত হয়েছি মোহাম্মদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে। আমরা আজকে পদ অবরোধ করেছি দীর্ঘ 7 মাস। আমরা বিডিওর কাছে আবেদন জানিয়েও এই রাস্তার কোনো সুরাহা হয়নি, তাই আজকে বাধ্য হয়ে এই চলাচলের অসুবিধার জন্য, যাতায়াতের অসুবিধার জন্য, কোনো একটা রোগী পরিষেবা পাচ্ছে না তার জন্য আমরা এই অবরোধ রেখেছি। কয়েকজন মুষ্টিমেয় মানুষের জন্য, কয়েকটি মুষ্টিমেয় ভাটার জন্য এই রাস্তার এই অবরোধ। অত্যাধিক পরিবহন ব্যবস্থা, 10 চাকার লরি, 16 চাকার লরি এই এই রাস্তার উপর দিয়ে যাতায়াতের জন্য এই রাস্তার অবস্থা দুর্গতি, এই হাল। তাই আমরা অবিলম্বে এর পরিষেবা চাই। ধন্যবাদ সকলকে। রাস্তা যদি না হয় আমরা দরকারে বৃহত্তর আন্দোলনে নামবো এবং রাস্তা রুয়ে দিই, ধান চাষ করবো। ধন্যবাদ। সেই সঙ্গে এই রাস্তা মোহাম্মদপুর 2 গ্রাম পঞ্চায়েত ভগবানপুর পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে আবারও আবেদন জানাই যে এই রাস্তা যাতে তাড়াতাড়ি সুরাহা হয়, পরিবহন ব্যবস্থা যাতে সচল হয়, তার জন্য আমরা এই আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবারও একবার জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এই গত যে নোটিশ, সেটা আমরা ভিডিওকে দেওয়া নোটিশ, সেটা আমরা কপি তুলে ধরছি, অবশ্যই আপনারা একবার বিবেচনা করবেন। ধন্যবাদ সব। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, এই রাস্তা খারাপের জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের গয়লাপুকুর থেকে শিলাখালী পর্যন্ত যে রাস্তাটা আছে প্রধানমন্ত্রী আবাসন সড়ক যোজনা, এই রাস্তা বহুদিন থেকে খুবই খারাপ অবস্থা। আমাদের এখানকার স্থানীয় মানুষ, যে জনগণরা যারা আছেন, তারা লিখিত পিটিশন করেছে বিডিও সাহেবের কাছে 7 মাস আগে, তারপরেও কিন্তু কোনো রাস্তা মেরামত হয়নি। তো এখানকার লোকাল যারা প্রধান আছেন তাদেরকে বিষয়টা জানানো হয়েছে, লোকাল প্রধানকে জানানো হয়েছে, লোকাল প্রধানকে জানানো হয়েছে বিষয়টা, তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি। এখানে চলছে কি আবার এই রাস্তা থেকে আরো বেহাল অবস্থা করছে, তার জন্য দায়ী হচ্ছে এখানকার প্রধান। তার কারণ এখানকার যত ইটভাটা আছে
তাদের কাছে তোলা তুলছে এবং ওভারলোডিং গাড়ি যাচ্ছে, তারপরে ওই রাস্তা আরো বেহাল অবস্থা হচ্ছে। তার জন্য দায়ী এখানকার এখানকার গ্রাম পঞ্চায়েত এই রাস্তা খারাপের জন্য। কেন রাস্তা খুবই খারাপ, মানুষ চলাচলের অযোগ্য এবং পায়ে হেঁটে যাওয়ারও অসুবিধা হয়। যাহার পর আমরা পাবলিক পিটিশন করে বিডিও সাহেবের কাছে আজকে 7 মাস আগে জানিয়েছি, তাহার পর মাঝখানে মাস 2-3 একবারে আবার বিডিও সাহেবের কাছে যাই। বিডিও সাহেব আমাকে বলে যে তুমি প্রধানের সাহেবকে বলো। আমি যখন বিডিও সাহেবকে বললাম আপনি তো ব্লকের অধিকারী, আপনাকে বলবো না, প্রধান সাহেবকে আমি কি করে বলতে পারি? এই বলে আর আমি বিডিও সাহেবের সঙ্গে আর কোনো বিশেষ তর্কে যাই। প্রধানকে জানিয়েছেন? না, প্রধানকে আমি জানাইনি। লোকাল প্রধানকে জানাননি? না। আপনার নাম? মৃত্যুঞ্জয় পাল। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার অবস্থা, দুদিকে পুরো নালা জমে গেছে, মাঝে একটু ছোট সরু রাস্তা, তার উপর দিয়েই কোন রকম যাতায়াত। আমাদের রোগীর গাড়ি তো দূরের কথা, সাধারণ পাবলিকও যেতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়। তাই আবারও আপনাদের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি যাতে এই রাস্তা তাড়াতাড়ি সুরাহা হয়, তার জন্য আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নাহলে আমরা এই দাবি অবিরাম চালিয়ে যেতে বাধ্য থাকবো।